স্যার প্রশিক্ষণের ক্ষেত্রে আপনার এই প্রশিক্ষণ সিস্টেমটা মানে রেপার্টরাইজেশনের এই করার গুরুত্ব চিকিৎসা প্রদানের ক্ষেত্রে প্র্যাকটিসের ক্ষেত্রে রেপার্টরাইজেশন কতটা গুরুত্বপূর্ণ, মানুষ কীভাবে সহজে শিখতে পারে? আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে আমি একটা সময় যখন শুনতে পেলাম যে কম্পিউটারাইজড হোমিওপ্যাথি নিয়ে বিশ্বে কাজ করতেছে, তখন এই নিয়ে অনুসন্ধান শুরু করি, বেশ কিছু ঠিকানা জোগাড় করি। লন্ডনের রয়্যাল হোমিওপ্যাথিক হসপিটাল, তারপর অস্ট্রেলিয়ার লেমিনিয়া কোম্পানি, ভারতের হোমপ্যাথ সফটওয়্যার কোম্পানি, তারপর লন্ডনের ক্যান্ট হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েটস ইত্যাদি প্রতিষ্ঠানে আমি চিঠি লিখি। তারা আমাকে এই কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন কাগজপত্র পাঠায়। পরবর্তীতে আমি হোমিওপ্যাথিক সফটওয়্যার জোগাড় করতে সক্ষম হই, এবং এখানেও আবার আরেকজনের কাছে আমি কৃতজ্ঞতা পোষণ করতে চাই, তানভীর আহমেদ দীপু ভাই, যার কাছ থেকে আমি প্রথম একটি 486 মেশিন কিনেছিলাম 87,000 টাকা দিয়ে, খুবই কষ্ট করে। সেই সফটওয়্যারে আমি যে তখন হোমিওপ্যাথি কোনো সফটওয়্যার বাংলাদেশে পাওয়া যেত না, এই সফটওয়্যারটি সংগ্রহ করি। তখন সফটওয়্যার ছিল না, উনি আবার সিঙ্গাপুরে কম্পিউটারে ব্যবসা করতেন, তিনি সিঙ্গাপুর থেকে আমার জন্য এই হোমিওপ্যাথিক সফটওয়্যার নিয়ে আসেন, নিয়ে এসে আমার কম্পিউটারে ইনস্টল করে দেন। এবং সফটওয়্যারটি ছিল হোমপ্যাথ ভার্সান, হোমপ্যাথ উইন ভার্সান 7, সেটা দিয়ে শুরু করি। এছাড়াও আমি আরেকজন ডাক্তার সাহেবের প্রতি কৃতজ্ঞতা পোষণ করতে চাই, পাবনার ডাক্তার নাজির হোসেন সাহেব। নাজির হোসেন, হ্যাঁ, পাবনার হোসেন স্যারের প্রতি একটা বই আছে, একটা ওনার প্র্যাকটিক্যাল কিটু হোমিওপ্যাথি নামে একটি বই আছে, ওনার সাথে আমার বন্ধুত্ব হয়। ওনার বাড়িতে আমি যাই, এবং ওনার বাড়িতে যাওয়ার পথে, জীবনে কখনো আমি পাবনা যাই নাই, রাস্তাঘাট চিনতাম না, কিন্তু যাওয়ার পথে তখন আরিচা ফেরিঘাট দিয়ে পার হয়ে যেতে হতো, দুর্ভাগ্যক্রমে মাঝ নদীতে যাওয়ার পর তুফান উঠে এবং নৌকাটায় একবারে চরের কাছাকাছি গিয়ে নৌকাটা ডুবে যায়। আমি কোনো রকম সাঁতার কেটে নদীর পাড়ে উঠতে সক্ষম হই, ভাগ্যে সাঁতার ছিল, সাঁতার জানা ছিল ভালোই, মাঝিরা খুব এক্সপার্ট ছিলেন, ওনারা কোনো রকমে নৌকাটা তীরে নিয়ে পৌঁছায়, কিন্তু বৃষ্টি প্রচণ্ড প্রচণ্ড ঢেউ, নৌকার ভিতর পানি উঠে নৌকাটা ডুবে যায়। তা আমরা যারা ছিলাম তারা কোনো সবাই কেউ কোনো দুর্ঘটনায় পড়েনি, যাই ভিজে গেছি এইটুকুই হয়েছে আর কি। তো এই নদীর পাড়ে উঠতে হয়, পরবর্তীতে এই মাঝিরা আবার নৌকার পানি সরিয়ে দিয়ে আমাদেরকে আবার আসতে পারে। নাজির সাহেবের বাসায় গিয়ে রাত্রে 10টায় উপস্থিত হয়েছিলাম, ওনার বাসায় মনে হয় আমি 2-3 দিন ছিলাম। ছিল উনি তখন অস্ট্রেলিয়ার তৈরি করা একটা লেমনিয়া নামে একটা প্রোগ্রাম ব্যবহার করতেন, সেই প্রোগ্রামটা দেখি। পরবর্তীতে ওনার কাছে, পরবর্তীতে আবার একবার ওনার কাছে যাই, গিয়ে ওনার কাছ থেকে আমি লেমনিয়া প্রোগ্রামটা নিয়ে এসে কাজ করা শুরু করি। কিন্তু লেমনিয়া প্রোগ্রামটা ছিল অত্যন্ত ছোট একটা প্রোগ্রাম, কেন্ট রেপার্টরির উপর ভিত্তি করে প্রায় 13,000 সিমটমের একটা প্রোগ্রাম। আপনারা হয়তো অনেকেই জানেন কেন্ট রেপার্টরিতে আমরা কম বেশি 75,000 লক্ষণ পাই, 648টা মেডিসিনের অ্যানালাইসিস আছে, সেখান থেকে বাছাই করে প্রায় 13,000 সিমটম দিয়ে এই প্রোগ্রামটা ছিল আর কি। যাই হোক, কিন্তু আমার কাছে সেই প্রোগ্রামটা দিয়ে পরিপূর্ণ হোমিওপ্যাথিক চিকিৎসা করার যে স্বাদ পাচ্ছিলাম, যাই হোক, পরবর্তীতে হোমপ্যাথ সফটওয়্যারটা পাওয়ার পর সেই হোমপ্যাথ সফটওয়্যারটা দিয়ে কাজ, যখন হাতে কলমে হাতে কলমে রেপার্টরি ব্যবহার করায় আমি মোটামুটি পারদর্শিতা অর্জন করি, তখন দেখলাম যে এই রেপার্টরাইজেশন করতে গেলে অনেক সময় ব্যয় হয়। ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, আমাদের হোমিওপ্যাথিক কিছু জার্নালের মাধ্যমে জানতে পারি, বিশেষ করে ডাক্তার শেখ ফারুক এলাহি সাহেবের কার্ড রেপার্টরির কথা নামে একটি প্রবন্ধের মাধ্যমে জানতে পারি যে কম্পিউটার রেপার্টরি নামে একটা বিষয় আসে, এ বিষয়ে আমি অনেক আগ্রহ পোষণ করি। এবং তখন আমি ঘটনাক্রমে জানতে পারি যে হোমিওপ্যাথিক সফটওয়্যার আছে, ওনার লেখা থেকে জানতে পেরেছিলাম অ্যাটামা, কারা, রাডার, হোমপ্যাথ ইত্যাদি সফটওয়্যার। এছাড়া ডাক্তার গুরুদাস সরকারেরও এক জার্নালের মধ্যে লেখা থেকে এই সফটওয়্যারগুলো সম্পর্কে জানতে পারি। তো জানার পর আমার আগ্রহ জন্মায় যে এই কম্পিউটার রেপার্টরাইজেশন নিয়ে আমি কাজ করতে পারি কিনা। যাই হোক, পরবর্তীতে পাবনা ডাক্তার নাজির হোসেন সাহেব, ওনারাই সম্ভবত বাংলাদেশে প্রথম কম্পিউটার রেপার্টরাইজেশন নিয়ে কাজ করা শুরু করেন। ওনার সাথে আমি যোগাযোগ করি, ওনার বাড়িতে যাই,
তো উনি আসলে এদিকে হচ্ছেন ফারুক আলাই সাহেবের এবং ডক্টর গুরুদার সরকার সাহেবের লেখা আর ডক্টর নাজির হোসেন সাহেবের কাছে আমি তিন দিনের একটা হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে আসি এবং পরবর্তীতে ওনার কাছ থেকে আমি লেমনিয়া নামে সফটওয়্যারটা সংগ্রহ করি পরবর্তীতে সিঙ্গাপুর থেকে আমার যিনি কম্পিউটার ক্রয় করেছিলাম উনি আমাকে হোমপ্যাথ সফটওয়্যার কারা সফটওয়্যার রাডার সফটওয়্যার ইত্যাদি সংগ্রহ করে দেন ওনার প্রতিও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং এই রেপার্টরির ব্যবহার করা নিয়ে আমি নিজে নিজে আমার কোনো আসলে কম্পিউটার শিখারও কোনো ওস্তাদ নাই বলতে গেলে এবং রেপার্টরির শিক্ষা কম্পিউটারের মাধ্যমে রেপার্টরির চর্চা করা এ বিষয়ে আমি নিজে নিজেই চর্চা করতে করতে এই পর্যন্ত এসেছি ইতিমধ্যে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আমাকে রেপার্টরির উপর ক্লাস নিতে বলা হয় তখন আমি চিন্তা করি যে না রেপার্টরির শিক্ষার জন্য বাংলা ভাষায় এখন পর্যন্ত আমার জানা মতে আমার লেখা একটি বই আছে বইটির নাম রেপার্টরি শিক্ষা ও কম্পিউটারের হোমিওপ্যাথি আমি একটি বই লেখার কাজও হাত দিই প্রথমে কাজটা হলো কলেজে পড়াতে হবে রেপার্টরি যাতে রেপার্টরি শিখতে পাবে সে বিষয়টা উদ্যোগ নেই এবং সেটার উপর আমি যে নোটগুলো করি সেই নোটগুলোকেই আরেকটু মডিফাই করে পরবর্তীতে 2002 সনে রেপার্টরি শিক্ষা ও কম্পিউটারের হোমিওপ্যাথি বইটি প্রকাশ করি বইটি কয়েক বছরের ভিতরেই শেষ হয়ে যায় কিন্তু আমার নানাবিধ ব্যস্ততার জন্য বইটা নতুন করে রিপ্রিন্ট করা যায়নি তবে আশা করি অচিরেই রিপ্রিন্ট করতে পারবো আর কি তাই এমন অবস্থায় ইতিমধ্যে আমার রেপার্টরাইজেশন কম্পিউটার টেকনোলজি নিয়ে কাজ করার কারণে এবং কয়েকটা হোমিওপ্যাথিক জার্নাল এবং কম্পিউটারের যে জার্নাল সেই জার্নালগুলোতেও আমার কিছু এই রেপার্টরাইজেশন কম্পিউটারে হোমিওপ্যাথিক চিকিৎসাবিজ্ঞান নিয়ে কিছু লেখা প্রকাশ হয় ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যেও একটা আগ্রহ সৃষ্টি হয় তারা অনেকেই এসে আমার কাছে জানতে চায় এবং কেউ কেউ সেখানে তাদের কম্পিউটার নিয়ে এসে সফটওয়্যার নেয় এবং সেটার ব্যবহার কিভাবে করতে হবে কিভাবে রেপার্টরাইজেশন করতে হবে সেগুলোর হাতে কলমে চিকিৎসা নেয় ইতিমধ্যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আমাদের হোমিওপ্যাথি কলেজগুলোতে যথেষ্ট জ্ঞানীগুণী শিক্ষক আছেন তারপরেও তাদেরকে প্র্যাকটিক্যাল একটি শিক্ষার বিষয় দেওয়ার জন্য আমি আমার চেম্বারেই হোমিওপ্যাথিক একটি প্রশিক্ষণ খুলি এই চেম্বারটা তখন আমার চেম্বার ছিল শান্তিনগরে আচ্ছা সেই শান্তিনগর চেম্বারটা বেশ বড় সড়ো জায়গা ছিল সেখানে আমি হোমিওপ্যাথিক প্রশিক্ষণ প্রতি শুক্রবার দিন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত একটা প্রশিক্ষণ ক্লাস শুরু সবার জন্য উন্মুক্ত ফ্রি এবং সেটা উন্মুক্ত ছিল এবং সবার জন্য ফ্রি কারো কোনো অর্থনৈতিক ছিল না এখানে ডাক্তার গুরুদার সরকার আসতেন ডাক্তার শেখ ফারুক আলাই সাহেব আসতেন ডাক্তার নজরুল ইসলাম সাহেব আসতেন আরও অনেকেই এখানে আসতেন এবং আমরা একটু চেষ্টা করতে শুরু করি যে আধুনিক হোমিওপ্যাথি সেখানে এরকম তাদেরকে কম্পিউটার পর্দায় কীভাবে রেপার্টরাইজেশন করতে হয় সেগুলো দেখা শেখানো হয় ইতিমধ্যে ডাক্তার গুরুদার সরকার বিটিভিতে একটি হোমিওপ্যাথিক বিষয়ক অনুষ্ঠান পরিচালনা করতেন তিনি দুবার এসে আমার সাক্ষাৎকার এবং কম্পিউটারাইজড হোমিওপ্যাথি নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা নিয়ে বিটিভিতে দুটা প্রোগ্রাম করেছিলেন তো এই স্যারকেও আমি অত্যন্ত ধন্যবাদ উনি অকালেই মারা যান যাই হোক পরবর্তীতে প্রসঙ্গ হ্যাঁ পরবর্তীতে আমার একটু ব্যাড লাক যে ওখানকার ওই বিল্ডিংটা ভেঙে নতুন হাইরাইজ বিল্ডিং করা হয় আমার চেম্বার নিয়ে আসি শনিরাখায় কিন্তু শনিরাখায় জায়গা ছোট ছিল তার জন্য আমাদের যে প্রশিক্ষণ ক্লাসটা ছিল সেই প্রশিক্ষণ ক্লাসটা খিলগাঁয়ে ট্রান্সফার করা হয় ডাক্তার সাখাওত হোসেন ভূঁইয়া সাহেবের চেম্বারে উনি একজন অমায়িক লোক ওনার এখানে নিয়ে যাওয়ার পর উনি আমাকে এই হোমিওপ্যাথিক কম্পিউটার প্রশিক্ষণ হাতে কলমে দেওয়ার জন্য বলতে গেলে ওনার একক প্রচেষ্টায় উনি একটি ল্যাপটপ কিনে দেন ল্যাপটপ 55,000 টাকা দাম একটি প্রজেক্টার 65,000 টাকা দাম এই দিয়ে সম্পূর্ণ ছাত্রদের ফ্রি বিরাট একটি কাজ করে দেন অনেক ভালো কাজ করছে এবং সেই কাজটুকু দিয়ে আমরা সেখানে কম্পিউটারের মাধ্যমে সেমিনার করা কম্পিউটারের মাধ্যমে রেপার্টরাইজেশন করা কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে ক্লাস করা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিতে থাকি এবং সেটা ছিল সম্পূর্ণ ফ্রি ডিজিটালাইজেশনের সিস্টেম এবং তিনি ডাক্তার সাখাওত হোসেন ভূঁইয়া সাহেব অত্যন্ত অমায়িক লোক পরবর্তীতে উনি ওনার সাথে বলে হোমিওপ্যাথিক কলেজের জন্য কিছু করা যায় কি না আমরা তখন 1,20,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ এবং একটি প্রজেক্টর ক্রয় করি এবং সেটা বাংলাদেশ হোমিওপ্যাথিক কলেজকে উপহার দেই রেলমন্ত্রী মজিবুর রহমান সাহেবের হাতে
আচ্ছা আচ্ছা সেখানে সেটা যারা কলেজে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমিও দিচ্ছি অন্য শিক্ষকটাও দিচ্ছি এবং সেটার 120,000 টাকার মধ্যে 90,000 টাকা উনি একাই দান করেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানে তো বেশ আর বাকি টাকা প্যাশনেট ছিলেন অন্যরা ডক্টর শেখ ফারুক আলাই সাহেব দেন 5000 টাকা দয়াগঞ্জের শওকত আলী ভূঁইয়া সাহেব দেন 5000 টাকা এবং আমি দেই 5000 টাকা আর বাকি কিছু টাকা অন্য ছাত্র ছাত্রীরা 1000-2500 এমনকি কেউ 20 টাকাও দিছে দান যেরকম পারছে যাই হোক সেটা কলেজে আমরা দান করেছিলাম তো এইভাবে আমি চেষ্টা করছি যে বিটিভিতে প্রোগ্রামের মাধ্যমে আমার এবং ডাক্তার শাকত হোসেন ভূঁইয়া সাহেবের চেম্বারে বাংলাদেশ হোমিওপ্যাথিক কলেজের মধ্যে ক্লাসে অর্থাৎ অডিও ভিজুয়াল শিক্ষা কলেজে প্রজেক্টর দিয়ে দেখানো বিভিন্ন ম্যাথমেটিকা বিভিন্ন অ্যানাটমি ফিজিওলজির ক্লাস বা অন্যান্য যে কোনো ক্লাস রেপার্টোরাইজেশনের ক্লাস রেপার্টোরির ক্লাস ইত্যাদি সকল কিছুই আমরা পর্দায় দেখাইতে সক্ষম হয়েছি আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার আইন গ্রন্থ হচ্ছে অর্গানোনম মেডিসিন অর্গানোনম মেডিসিন গ্রন্থে 291টা অনুচ্ছেদে হেনিম্যান সাহেব বলে গিয়েছেন হোমিওপ্যাথিক চিকিৎসা কিভাবে করতে হবে সম্পূর্ণ গাইডলাইন উনি দিয়ে গিয়েছেন সেই অর্গানোনম মেডিসিন গ্রন্থের নির্দেশনা অনুসরণ করে আমাদের ম্যাটেরিয়া মেডিকা রচিত হয়েছে অর্থাৎ ড্রাগ প্রুভিং করে কিভাবে ম্যাটেরিয়া মেডিকা লিখতে হবে বা ঔষধের লক্ষণাবলী জানতে হবে সেই গাইডলাইন উনি দিয়েছেন হেনিম্যানের সেই নির্দেশিত পথ অনুসরণ করে হেনিম্যান সাহেব কম বেশি 130টার মতন ঔষধ প্রুভ করেছিলেন আর আজকে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে ঔষধ সংখ্যা হচ্ছে প্রায় 4000-এর উপর এই 4000 ঔষধ এবং তাদের যে বিপুল পরিমাণ লক্ষণাবলী কারো মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় সেই তাড়না থেকেই হেনিম্যান সাহেব যখন 130টার মতো ঔষধ ওনার প্রুভিং করা ছিল তিনি সর্বপ্রথম নিজেই কিন্তু রেপার্টরি রচনা করেছিলেন আমরা দেখতে পাই বা ইতিহাস থেকে জানতে পারি হেনিম্যান সাহেব 1805 সালে ওনার বিখ্যাত গ্রন্থ ফ্র্যাগমেন্টা ডি ভেরিভাস মেডিকামেন্টোরিয়াম পজিটিভ সিবি ছিল হিউম্যানো কর্পারো অবজারভেটিস গ্রন্থটি লিখেন 1805 সালে আর অর্গানন প্রকাশ হয় 1810 সালে 1805 সালে তিনি যে ম্যাট্রিয়া মেডিকেল লিখেছিলেন সেই ম্যাট্রিয়া মেডিকার ভিতরে একটি সূচিপত্র বা ইন্ডেক্স উনি দিয়েছিলেন সেটা ছিল প্রাথমিক একটি রেপার্টরি পরবর্তীতে 1817 সালে উনি বিরাট একটি কর্মপন্থা হাতে নেন অর্থাৎ হোমিওপ্যাথিক রাজ্যের যত লক্ষণাবলী আছে সেইগুলোকে উনি বর্ণমালাক্রমিকভাবে সাজাতে চেষ্টা করেন তার নাম দিয়েছিলেন সিমটম ডিকশনারিজ অথবা রেপার্টরি কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই বইটি প্রকাশিত হয়নি পরবর্তীতে 1832 সালে ওনারই শিষ্য ডাক্তার বোন বনিগাঁও সেন হোমিওপ্যাথিক রেপার্টরি বিষয়ক প্রথম গ্রন্থ রচনা করেন সেই গ্রন্থের ভূমিকা লিখেছিলেন হানিম্যান স্বয়ং এবং তার প্রমাণ আমরা দেখতে পাই অর্গানোনম মেডিসিন গ্রন্থের 109 নম্বর অনুচ্ছেদের 153 নম্বর অনুচ্ছেদের অধীনে 109 নম্বর পাদটিকা সেখানে হেনিম্যান সাহেব বলেছেন ডাক্তার বন বনিগাঁও সেন এই রেপার্টরি রচনা করে হোমিওপ্যাথির মহ উপকার সাধন করেছেন আমি যখন এই অর্গানন বই পড়তে গিয়ে এটা পেলাম যে রেপার্টরি গ্রন্থ হোমিওপ্যাথির মহ উপকার সাধন হয় অতএব রেপার্টরি হেনিম্যানের কথা যে রেপার্টরিতে মহ উপকার হয় অতএব এই রেপার্টরি তাহলে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাকে পাঠ করতে হবে বুঝতে হবে চেষ্টা তারপর যখন নিজের চেষ্টায় এবং অন্যদের সহযোগিতায় যখন রেপার্টরি বুঝতে সক্ষম হলাম তখন থেকে এই রেপার্টরি শুরু করি ইতিমধ্যে পরবর্তী সময়ে 1897 সালে ডক্টর জ্যান স্টেলার ক্যান প্রকাশ করেন তার বিখ্যাত রেপার্টরি গ্রন্থ এই রেপার্টরি গ্রন্থ দেখে বা ব্যবহার করতে পেরে আমি নিজেকে তখন খুব আনন্দিত এবং সৌভাগ্যত মনে করতাম যে আসলে খুঁজে বের করতে পারলে কোন লক্ষণে কি ওষুধ তা খুব সহজেই খুঁজে পাওয়া যাচ্ছে এবং এর মজাই আবার সেখানে কোনো একটা লক্ষণে কোনো একটা ওষুধ ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড এভাবে সাজানো আছে এবং হরফ বা ফন্টের ভিন্নতা দ্বারা যে বইটা একটা অত্যন্ত বিজ্ঞানসম্মত বই সব গ্রেডিং প্রুভিংয়ের মাধ্যমে আসছে এবং সেখানে আসলে রেপার্টরি গ্রন্থ হচ্ছে কি
যে অর্গানোনোম মেডিসিন গ্রন্থের গাইডলাইন অনুসরণকারী হোমিওপ্যাথিক ডাক্তার চিকিৎসা করবেন, তিনি চিকিৎসা করবেন ম্যাট্রিয়া মেডিকার লক্ষণ দেখে। ম্যাট্রিয়া মেডিকার লক্ষণের সাথে রোগীর যে লক্ষণের সাদৃশ্য হবে সেই সাদৃশ্যতা নিরূপণ করেই তো আমরা একবারে একটি রোগীর জন্য একক সদৃশ্য ঔষধ নির্বাচন করি। একটা রোগীর শরীরে 5-7-10 লক্ষণ পাওয়া গেল, সেই 10 লক্ষণে কোন কোন ওষুধ হয়, কোন ঔষধটা সবচাইতে বেশি কভার করে, সেই জিনিসটা রেপার্টরির মাধ্যমে খুব সহজেই নিরূপণ করা যায়, একটু অঙ্কের মাধ্যমে, একটু গাণিতিক হিসাবের মাধ্যমে। এই প্রসঙ্গে একটা কথা বলি যে হোমিওপ্যাথিক এই রেপার্টরি বই দেখে বিশ্ববিখ্যাত ব্যক্তিরা অভিভূত হয়ে গেছেন। এখানে কম বেশি আমরা সবাই জানি ডক্টর জেমস টেলর ক্যান রচিত, যেটাকে আমরা ক্যান রেপার্টরি বলি, সেই ক্যান রেপার্টরি সারা বিশ্বে যেখানে হোমিওপ্যাথি আছে সেখানে ক্যান রেপার্টরি আছে। অনস্বীকার্য অবদান, আচ্ছা অবিস্মরণীয় অবদান রেখে একটি, মানে ক্যান সাহেব তার বইটিকে এমনভাবে লিখেছেন যদি ভবিষ্যতে আরও নতুন ওষুধ অ্যাড করতে হয় তা অ্যাড করা যাবে, যদি নতুন লক্ষণ অ্যাড করা যায় সেটার মধ্যে অ্যাড করতে যাবে। এবং এই বইটি ডাক্তার ক্যান সাহেবের বইটি এই হোমিওপ্যাথিক কম্পিউটার সফটওয়্যারের জগতে একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে। এখানে ছোট্ট একটা ঘটনা বলি,